হ্যাঁ দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সাকিব খান অপু বিশ্বাসকে নিয়ে এখন আগ্রহ সবার তুঙ্গে। আমেরিকায় গিয়ে তারা বাঁধছেন ঘর, সে প্রশ্নের উত্তর আপাতত বলা যাচ্ছে না। 27 জুলাই আমেরিকা থেকে দেশে ফিরেছেন অপু বিশ্বাস ও ছেলে আব্রাহাম খান জয়। একটা লম্বা ছুটি কাটিয়ে ফেলেন, সেখান থেকে সোজা কলকাতায় গিয়েছেন অপু। কারণ পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব শুক্রবার 29 জুলাই লালসাড়ি পরিচালক বন্ধন বিশ্বাসের সঙ্গে সেখানে গিয়েছেন। এদিকে জানা যায় ঠিক একইভাবে দেশে ফিরে কলকাতায় ওড়াল দেবেন সাকিব খান। ঢালিউডের শীর্ষ নায়ক 4 আগস্ট ঢাকায় পা দেবেন। সাকিবের প্রিয়তমা ছবির ইদিকাকে নিয়ে যা বললেন বুবলিক, সাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এক্সকে ফিল্ম সূত্রে জানা যায় পরিচালক অরণ্য মামুনের নতুন ছবির বিষয়ে মিটিং করবেন নায়ক। সব ঠিক থাকলে মামুনের বলিউড প্রজেক্টকে হ্যাঁ বলবেন সাকিব। ছবিটির শুটিং হবে সেপ্টেম্বরের শেষে, আর আগস্টের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে কলকাতা যাবেন সাকিব। সেখানকার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের ছবিতে চুক্তিবদ্ধ হবেন তিনি। 5 বছর পর কলকাতায় সাকিব খান 5 বছর পর গিয়ে যাচ্ছেন, এতগুলো কাজের কথা। এবার আসা যাক ব্যক্তিগত প্রসঙ্গে। বাংলাদেশি সংবাদ মাধ্যমে মুখোমুখি না হলেও কলকাতায় পৌঁছে সেখানকার মিডিয়ার সামনে দাঁড়িয়েছেন অপু। সাকিব বাবু কি ফের সংসার করবেন, এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, আমাদের একসঙ্গে দেখে অনেকেই খুশি, শুভেচ্ছা বার্তাও দিয়েছেন, তাতে আনন্দ হয়েছে। তবে আমরা ব্যক্তিগত জীবন কী করবো, কোন দিকে এগোবো, আমাদের ভবিষ্যৎ এখনও সে বিষয়ে কিছু বলতে চাই না। পরবর্তী সময় যা হবে তা গোপনই থাক, এখনই জানাতে চাই না। সো আপনাদের এই বিষয়টি কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে। অতক্ষণ সুস্থ থাকবেন, বাই বাই।